আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাস্টকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ফুলকপি আলু দিয়ে পালন শাকের একটা নিরামিষ রেসিপি ভাত রুটির সাথে সকাল কিংবা দুপুর অথবা রাতের বেলা যে কোনো বেলাতেই যেন এই রেসিপিটা একদম পারফেক্ট আর মজার একটা রেসিপি তো চলুন আমি কিভাবে পালন শাকের এই নিরামিষ তরকারিটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি ফুলকপি আলু সিম দিয়ে পালং শাকে নিরামিষ রান্না করার জন্য এখানে প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ এখন আমি এই লবণটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আলু তো আমি এখানে ছোট দেখে আলু নিয়ে নিয়েছি আর নতুন আলু ছোটোগুলোকে আমি অর্ধেকটা করে কেটে নিয়েছি তা আলুটা একটু সিদ্ধ হইতে সময় লাগে এর জন্য একটু আগে দিয়ে নিয়েছি তারপর আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি তো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আলু যেরকম করে কেটে নিয়েছি ফুলকপিটা সেমভাবেই কেটে নিয়েছি ফুলকপি আলুটা কিছুক্ষণ বেজে নেওয়ার পরে এখন আমি অ্যাড করে দিব হচ্ছে সিম তো ফুলকপিটাকে কিন্তু আমি লবণ আর হলুদ ছাড়াই প্রথম বেজে নিয়েছি তারপর আমি এখানে পাঁচ ছয়টা শিম একটু ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি দিয়ে দিব হচ্ছে হলুদ আর লবণটা তো আমি আগেই দিয়ে নিয়েছি তো এখন আমি ভালো করে শিম আলু আর ফুলকপিটাকে সিদ্ধ করে নিব আর এটা যেন ভালো করে সিদ্ধ হয় সেই জন্য আমি ডাকনা দিয়ে দিব আর দশ মিনিট আমি চোলা রাসটা মিডিয়াম টু লো করে এই ফুলকপি আলুটাকে ডাকনা দিয়ে দিয়ে ভেজে নেব আর মাঝে মধ্যে একটু নেড়ে দিব। পালন শাকের নিরামিষের তরকারিতে আমি এখানে আলু ফুলকপি সিম ব্যবহার করতেছি আপনারা কিন্তু এখানে বেগুন বা অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন সব কিছু দিয়েই কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে ফুলকপি আলু সিমটা বেজে নেওয়া হয়ে গিয়েছে তো আমি দশ মিনিটের মতো সবজিগুলোকে বেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি আমি এই প্যানের মধ্যে আমি দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ হবে রান্নার তেল তো এই তেলটা দিয়ে আমি কিন্তু শাকটা রান্না করে ফেলবো আর এখন আমি ফোড়ন হিসেবে একটা মরিচ দিয়ে দিচ্ছি আর আমি মরিচটা মাঝখান দিয়ে একটু ভেঙে দুই টুকরো করে দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব ফোড়ন হিসেবে হাফ চা চামচ পরিমাণ মেথি আপনার হাতের কাছে যদি মেথিটা না থাকে সেক্ষেত্রে আপনি এখানে কালো জিরা ফোড়ন দিয়েও কিন্তু এই নিরামিষের রান্নাটা করতে পারেন তো দশ সেকেন্ডের মতো আমি মেথি আর হচ্ছে শুকনামরিচটাকে ভেজে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব এখানে পাঁচশো গ্রামের মতো হবে পালন শাক তো যে রেগুলার যে শাক কাটি সেরকম করে কেটে নিয়েছি শাকটাকে দিয়ে এখন লবণ দিয়ে দিচ্ছি আর সবজিগুলো তো আমি আগে লবণ দিয়ে ভেজেছি আর এখন আমি শুধুমাত্র শাকের জন্য লবণটা দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচটা শাকের জন্য একটু বেশি হবে যেহেতু আমি সবজি অ্যাড করেছি তো এতে করে সবজিতেও কিন্তু অনেকটা জাল চলে যাবে আর এখন লবণ দেওয়া দেওয়ার পরে অনেকটা পানি উঠেছিলো পানিরটা চুলারসটা হাই হিটে রেখে আমি শুকিয়ে নিয়েছি আর এই শাকটা রান্না করার সময় কিন্তু ডাকনা দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে তো আমি চুলারসটা একদম হাই হিটে রেখে কাছের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নেড়ে চেড়ে আমি শাকটাকে ভেজে নিয়েছি তো শাকটার থেকে কিন্তু পানিটা একদম শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা ফুলকপি আলু আর শিমটাকে দিয়ে দিয়েছি এখন আমি যেটা করব। খুব ভালো করে শাকের সাথে ফুলকপি আলু আর শিমটাকে রান্না করে নেব তো অলরেডি কিন্তু ফুলকপি আলুটা দারুণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন যদি একটু ভালোভাবে বেজে নেওয়া হয় তাহলে কিন্তু এই একটা তরকারি দিয়েই কিন্তু আর প্লেটের ভাতগুলো খেয়ে নেওয়া যাবে তাছাড়াও এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খুব সুস্বাদু একটা রান্না এই রান্নাটা এত বেশি সুস্বাদু হয়েছে যে মাছ মাংস রেখেই কিন্তু পালর শাকের এই নিরামিষটা দিয়ে আঙ্গুল চেটে ফুটে ভাতগুলো খেয়ে নেবে আশা করি পালন শাকের নিরামিষ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম